আরিফ রহমান পেশায় গণিতের শিক্ষক, তবে গণিতের শিক্ষক হলেও রাশভারী কোনো মানুষ নন তিনি। প্রকৃতিকে ভালোবাসা, খুবই নম্র প্রকৃতির মানুষ হিসেবেই নিজের কাছে রেখে পরিচর্যা করছেন 2000 বনসাইয়ের এক বিশাল বাগান। বাগানটি গড়েও তুলেছেন তিনি। যান্ত্রিক নগরের দালান কোঠার ভিড়ে আরিফ রহমানের বনসাইয়ের বাগানটি দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তার এই বিশাল বাগান পুরো পরিবেশটাকেই অন্যরকম এক স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে। নগরীর নাসিরাবাদ সরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিজের ছাদে গড়ে তুলেছেন হিলসাইড বনসাই গার্ডেন নামের এই অসাধারণ বাগানটি। নিজেই পরিচর্যা করেন আর নিয়ম করে গাছেদের খাবার দেন। শখ ও শৌখিনতার আজকের পর্বে আমরা দেখব আরিফ রহমানের বনসাইয়ের রাজ্য। দেখুন, এখানে ঠিক বনের যে গাছটা আপনারা দেখেন, ঠিক এখানে কিন্তু তার আকৃতি দেওয়া হয়েছে এবং এই আকৃতির পিছনে অনেক সময় দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা কামিনী। সুপ্রিয় দর্শক, সখ সখিনতার তৃতীয় পর্বে আমরা আসছি একটা বনের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন পুরাই বন, পুরা ছাদেই বন বলতে পারেন। যে বনটা হচ্ছে বনসাইয়ের বন, বনসাইয়ের বনে আপনাদেরকে স্বাগতম। মানুষের কর্মব্যস্ততায়, মানুষের বিভিন্ন পেশায় মানুষ থাকে, মানুষের শখ থাকে, তার মধ্যে বনসাই শখ এক্সপেন্সিভ শখ আমরা বলতে পারি। এক একটা গাছের মূল্য অনেক বেশি। যিনি বনসাই তৈরি করেন ওনার সাথে আমরা পরিচয় হব। চলুন ওনার সাথে আমরা পরিচয় হতে যাই। আসসালামু আলাইকুম। আরিফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আচ্ছা আরিফ ভাই, আপনার পরিচয়টা একটু। আমি মোহাম্মদ আরিফুর রহমান, আমি নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুলের সিনিয়র টিচার ম্যাথমেটিক্স। এই যে আমরা এতগুলো গাছ যেগুলো বড় আকৃতির দেখতে পাচ্ছি, বাটিগুলো টবে। আচ্ছা, কেন এই বড় আকৃতির গাছটা টবে? বনসাই, দুটো ওয়ার্ড, বনসাই। বন শব্দের অর্থ হচ্ছে অগভীর পাত্র, সাই হচ্ছে গাছ। একটা গাছকে অগভীর পাত্রে স্থাপনটাই হচ্ছে বনসাই। আমরা চীন থেকে সেটার উৎপত্তি এবং পরবর্তীতে বিকাশটা বেসিক্যালি হয় জাপানে। বনসাই হচ্ছে অগভীর পাত্রে একটা গাছকে স্থাপন করে, এটা হচ্ছে মূল ধারণা। আমরা একটা প্রকৃতিতে আমাদের যে গাছগুলো থাকে, অনেক বৃহৎ বৃক্ষ যেটাকে আমরা মহিরুহ বলছি, তার একটা ক্ষুদ্র প্রতিকৃতি আমরা এই ক্ষুদ্র পটে সেই গাছটার প্রতিকৃতিটা তৈরি করি। এটা হচ্ছে আমাদের বনসাইয়ের মূল কনসেপ্ট। কতদিন থেকে আপনি বনসাই নেশাটা? আমি বেসিক্যালি আমার এই বাড়িটা তৈরি হয় 2013 থেকে 14 সালে আমি ছাদ বাগান শুরু করি। প্রথম দিকটা এখানে ফলজ গাছ ছিল, কিছু সবজি চাষ হতো। 14 শেষ দিক থেকে আমি বনসাইটা স্টার্ট করি। বেসিক্যালি 14 সালে আমার বনসাইয়ের যাত্রাটা শুরু। বনসাই এখানে কত প্রকার, কত প্রজাতির বনসাই আছে? আমার এখানে 40 প্রজাতির দেশি এবং বিদেশি মিলে প্রায় 40 প্রজাতির বৃক্ষ আছে। তার মধ্যে আমার সংখ্যা বলতে গেলে এখানে আসলে সব বনসাই না, আমরা বনসাইয়ের বিভিন্ন স্টেজ আছে। কিছু আমরা এগুলোকে আমরা বলি প্রি বনসাই, কিছু ট্রেনিং আছে, কিছু আমরা সরাসরি এখন বনসাইতে রূপান্তর হয়েছে। আমার এই ছাদে প্রায় 2000 গাছ আছে। 2000 গাছ? প্রায় 2000 গাছ আছে। আমার তিনটা প্রজেক্ট, এটা একটা ছাদ, আমার একটা কলিগের ছাদ আছে, ওই ছাদে আমি করি। আবার আমাদের ল্যান্ড প্রজেক্ট, ল্যান্ড কি বনসাই হয়? বনসাইটা বেসিক্যালি আমরা ম্যাটেরিয়ালসটা, আমরা বনসাই যে ম্যাটেরিয়ালস সেটাকে আমরা ল্যান্ডে আপনি লাগিয়ে রাখলাম আগে গাছটাকে, সেখানে আমি কিছু কাজকর্ম করছি এবং গাছটাকে আমরা বড় করছি। সেখান থেকে পরবর্তীতে এনে আর কিছুদিন আমার ছাদে এনে আবার ট্রেনিং করাবো। ট্রেনিং করার পরে পরবর্তীতে আমি এটা আমার বনসাই পটে শিফট করবো। শিফট করবে? আমার মোট তিনটা প্রজেক্ট। আচ্ছা, তিন প্রজেক্ট মিলে আমার প্রায় 6-7 হাজার গাছ আছে। সবগুলো বনসাই না, প্রি বনসাই, বনসাই ম্যাটেরিয়ালস। হয়তো বনসাই হবে একটু, সব মিলে আমার কাছে 100-200 মতো বনসাই রেডি হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে প্রি বনসাই। আপনার তো এই এত বনসাই আমি দেখতে পাচ্ছি, আপনার কি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? আমাদের এখানে আসলে বেসিক্যালি প্রতিযোগিতা হয় না, এখানে প্রদর্শনী। প্রদর্শনী, জি। আমি একটা 2019 সালে শিল্পকলা আমার একটা একক প্রদর্শনী হয়েছিল, ওটাতে আমি একক দুদিনের একটা একক প্রদর্শনী ছিল শিল্পকলা। আর এরপরে আমরা এখানে সেফ বাস যেটা ই কমার্স ফ্যামিলি, ওদের যে পণ্য প্রদর্শনী বা উদ্যোক্তাদের একটা মিলন মেলা হয়, সেখানে আমি দুটো ওদের প্রদর্শনীতে অংশগ্রহণ করি। শখের বসে বনসাইটা সে শখ করতে চায়,
প্রাথমিকভাবে তাকে কিভাবে তাকে রেডি করতে হয় বা সে কিভাবে শুরু করবে? প্রাথমিক আমার 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 কাছে প্রাথমিক সত্য হচ্ছে প্রথমে তাকে গাছকে ভালোবাসতে হবে, গাছের প্রতি ভালোবাসা, ভালোবাসা প্রথম প্রথম। গাছটা কিভাবে লাগাতে হবে? আচ্ছা, একটা গাছকে লাগানো, একটা গাছকে আপনি তুলে এনে লাগায় এটাকে বাঁচানো, এই জিনিসটা আগে শিখতে হবে। তার গার্ডেনিং যেটাকে আমরা বলি, আগে গার্ডেনিং শিখতে হবে। আচ্ছা, দেন তাকে আমরা বনসাই তো শুধু একটা ছোট পাত্রে একটা গাছকে এনে বসাই দিলে সেটা বনসাই হবে না, তার কিছু ব্যাকরণ আছে। গাছটা যতদিন বেঁচে থাকবে তার এই শিল্পকর্মটা অব্যাহত থাকবে, সেই জন্য আমরা এটা বলছি অসমাপ্ত শিল্পকর্ম, অসমাপ্ত শিল্প, অসমাপ্ত শিল্পকর্ম। তারপরও সে একটি রূপসী বৃক্ষ, রূপসী বৃক্ষে রূপান্তরিত হবে। দেখুন এখানে ঠিক বনের যে গাছটা আপনারা দেখেন ঠিক এখানে কিন্তু তার আকৃতি দেওয়া হয়েছে, এবং এই আকৃতির পিছনে অনেক সময় দেওয়া হয়েছে। আস্তে আস্তে তার কাণ্ড বেরিয়েছে, তার ফুল ফুল আসবে, তার পাতাগুলো গজাবে, তার যে আপনি শিকড়টা দেখতে পাচ্ছেন ঠিক ঠিক দেখুন ঠিক বড় একটা বয়স্ক গাছের যে শিকড়টা হয় ওই শিকড়টাই কিন্তু এই জায়গায় চলে আসছে। আচ্ছা আরিফ ভাই, একটা কথা জানতে চাই, একটা বনসাই কত বছর পর্যন্ত টপে থাকে বা বা তার কি টপটা চেঞ্জ করতে করতে হয় কিনা? বনসাইটা যেহেতু জীবন্ত গাছ, তাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য তো যে পরিচর্যা, পরিচর্যা করলে সে বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্ম একটা গাছ বেঁচে থাকবে, বেঁচে থাকে, হ্যাঁ অবশ্যই বেঁচে থাকবে। এবং সেটাকে জাস্ট প্রপারলি আপনাকে নার্সিংটা করতে হবে, নার্সিংটা করতে হবে। তার সয়েলটা যেহেতু কম জায়গায় সে থাকে, তার সয়েলটা চেঞ্জ করতে হবে সময় মতো, তারপর তাকে প্রয়োজনে পানি দিতে হবে, তার খাদ্য দিতে হবে, তাকে পর্যাপ্ত রোদ দিতে হবে। যদি প্রপার নার্সিং করা হয় গাছটা বছরের পর বছর মানে শতবর্ষী, হাজার বর্ষী বৃক্ষ, 2000 বছরের পুরনো বনসাই এখন পৃথিবীতে এখনো আছে, জাপানে এখনো সংরক্ষিত আছে, 2000 বছরের পুরনো পুরনো বনসাই আছে। আরে ভাই, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা মনে হয় তেঁতুল টাইপের কিছু একটা, না? হ্যাঁ, এটা তেঁতুল গাছ। তো খুব ইন্টারেস্টিং দর্শক, আমি এই তেঁতুল গাছে কি আপনি কোনো ফল, এটার বয়স কতটুক বলেন? এটার বয়স হবে 8+, 8 বছর, 8 বছর প্লাস হবে, 8 বছর। এটা কি আরো বড় হবে? না, আমরা তো আর বড় করবো না, আমি ইচ্ছুক শেপে রাখবো। তার শেপটাকে আপনি এতটুকু রাখবেন? এতটুকু। এটা হচ্ছে একটা কামিনী, কামিনী, হ্যাঁ এটা কামিনী গাছ। জি, কিন্তু এই কামিনী গাছে প্রচুর পরিমাণ মানে যে ন্যাচারালে যেভাবে ফুল আসে, জি জি, এখানে একই রকম ভাবে ফুল আসে, ফুল আসে। বাট সেক্ষেত্রে আমাকে তাকে মানে খাদ্যটা মানে প্রপারলি তার খাবারটা দিতে হবে। আচ্ছা, খাবার নিয়ে আমাকে কিছু বলেন, কি কি খাবার গাছকে? আসলে বনসাইতে অনেকে ধারণা হচ্ছে বনসাইকে খাবার না দিয়ে তাকে ছোট করে রাখা, আসলে বেসিক্যালি এরকম না। একে ন্যাচারাল এসে যেভাবে খাবার পাচ্ছে, আমরা ছোট জায়গার মধ্যে তার প্রকৃতিতে এসে যে খাবারগুলো পায় সবগুলো খাবার পায়, এইভাবে আমরা মিডিয়াটা তৈরি করতে হবে, মাটিটা তৈরি করতে হবে। জি জি, এবং সে মাটিটাকে তাকে আমরা গাছটা দেখলেই বুঝতে পারবো সেই এখানে তার খাবার আছে কিনা, জি খাবার আছে কিনা, বা তার মাটিটা পরিবর্তন করতে হবে কিনা। আমরা এই মাটিগুলো যেগুলো আমরা সয়েল মিক্সিং, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশীয় মাটিটা খুবই ভালো, আমরা সাধারণত পলি অথবা দোয়াশ টাইপস মাটিটা ইউজ করি। আচ্ছা, সাথে আমরা গোবর ইউজ করি, পলি দোয়াশ মাটির গোবর, সাথে আমরা কিছু ওই হাড়ের গুঁড়োটা ইউজ করি, হাড়ের গুঁড়ো, এই আইটেমগুলোতে আমরা মাটিটা মিক্সিং করে কিছু সার ইউজ করতে হয়, যেমন আমরা ড্যাপ, এমওপি, এই সারগুলো দিয়ে আমরা মাটিটা মিক্স করে রেখে দিই। এটা হলো পাকুড়, এটা আমাদের দেশীয় পাকুড় গাছ, আমরা বট বট গাছ বট যেটা, এটা পাকুড়, ফাইকাস সাধারণত, হ্যাঁ ফাইকাস সাধারণত, সাইন্টিফিক নাম হচ্ছে ফাইকাস রামপি। আচ্ছা, এটা আমাদের একদম দেশীয় বট গাছ যেটাকে বলছি। জি, এটা হচ্ছে আমাদের কামিনী গাছ, কামিনী। যেমন এটা হচ্ছে প্রেমনা, প্রেমনা মাইক্রোফাইল, এটা আমাদের দেশে সাধারণত প্রকৃতিতে সাধারণত পাওয়া যায় না, এই গাছটা বিদেশ থেকে কোনো না কোনো ভাবে আমাদের দেশে এসেছে সেই গাছ। তারপর এটা হচ্ছে, এটা এক ধরনের ফাইকাস, এটা হচ্ছে ফাইকাস মাইক্রোকাফা, যা লোকালি আমরা যেটাকে চায়না বট বলি, বাট এটা চাইনিজ বট 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 বৃক্ষ, বাট এটা হচ্ছে ফাইকাস মাইক্রোকাফা লং আইল্যান্ড। এই গাছটা খুব ভালো আছে, এটা হচ্ছে, এটা আমাদের লোকাল একটা রঙ্গন, আমাদের অতি মানে অতীব পরিচিত যেটা হিজল, হিজল, হিজল গাছ, আফ্রিকান একটা বৃক্ষ, এটা হচ্ছে আফ্রিকান, এটার বয়স কত?
এটা বয়স বেশি না, এটা হচ্ছে আমি 4 বছর হবে, 4 বছর হচ্ছে, মানে এটা গ্রোথটা অনেক বেশি হয়। আপনার এখানে 15 বছরের পুরনো আপনি গাছ আমাদেরকে বললেন, সেই কোন গাছটা ভাই? এই যে আমার এই চাইনিজ বট, এটা এই চাইনিজ বট না, বয়সটা 15 প্লাস হবে। আচ্ছা এটা 15 প্লাস, হ্যাঁ 15 প্লাস, এটা অনেক শিকড়ও চলে আসছে, হ্যাঁ রুট তো অনেক দেখলি বুঝলি, এটা দেখলি শিকড় পুরো মানে অনেক শিকড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ভাই আরেকটা কথা, বনসাই কি আমরা ঘরের মাঝে রাখতে পারবো? বনসাই অনেকে এই ধারণাটা মানুষের ভুল, বনসাই কি ইনডোর প্ল্যান্ট হিসেবে, বনসাই কখনো ইনডোর ইনডোর না। এই এই গাছের নাম কি বললেন আপনি? প্রেমনা, এটা মানে দেশীয় গাছ না, দেশীয় গাছ একটা গাছ, বাট আমার সবচেয়ে পছন্দ এটার নাম হচ্ছে কারমোনা। কারমোনা, কারমোনা। আচ্ছা এটা কি ফুল হয়? এটাতে ফুল হয়, ছোট 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 ফুল হয়। আরিফ ভাই আমি এখানে কিছু গাছে আপনার একটু অ্যালুমিনিয়াম বা কিছু একটা পেঁচানো দেখছি, কেন এই জিনিসটা? অয়েল, মানে এটা আমরা অয়েলিং করে বর্ষের একটা অন্যতম কতদিন গাছের কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। গাছের নেশা যে কত বড় নেশা সেটা আপনারা জানতে পারছেন এই বাগানটা দেখে। আসুন আপনার দেখে এটাও আরেকটা আপনার ছাদ দেখতে পাচ্ছি এখানে, মানে আপনার এখানে কোনো একটা জায়গা খালি নাই যেখানে আপনি গাছ রাখেন নাই, আসলে আপনার শখ আমি আসলে অভিভূত হচ্ছে আসলে এতগুলো গাছ দেখে। তো এখানে আমি একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটা নিয়ে একটু কথা বলেন, এটা তো আমার ফুল চলে আসছে এটা এটা কি আমাদের দেশীয় প্রজাতি? আমাদের দেশীয় 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 প্রজাতি না, খুবই সুন্দর এটা, এটা বয়স কত? সুপ্রিয় দর্শক, এরপর আমরা আরেকটা ওনার আপনার ছাদ বাগান আছে যেখানে হচ্ছে যে আমরা যে ফুলের বাগান যেটা বলতে পারি ওইটাকে উনি বনসাই রূপান্তরিত করেছেন, ওইটা আমরা এখন দেখতে পাচ্ছি, চলুন আমরা একটা দেখে আসি। দর্শক সবচেয়ে একটা মজার ব্যাপার বলি, আপনারা যে গাছটি আমার সামনে দেখছেন আমরা বাগান বিলাস হিসেবে চিনি, এই বাগান বিলাস গাছটাকে উনি কিন্তু বনসাই রূপান্তরিত করেছেন। সকিনতার আজকের পর্বটি ছিল বনসাই নিয়ে, সামনের নতুন নতুন পর্বগুলো ছিল আপনারা সাথে।